সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের আমি যে কনসেপ্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কি না, কীভাবে আপনারা ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এজেন্টের থ্রু। তো সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব এই ভিডিওটিতে। অনেকে বলছে, দাদা ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারছি না, ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্টের এজেন্টের নাম্বার দাও যাতে আমরা ভারত পে একটা এজেন্ট দ্বারা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব, কিভাবে তোমরা ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্টের এজেন্টের সঙ্গে যোগাযোগ করবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি আলোচনা করব। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, ভারত পে অ্যাপ্লিকেশন একটি ট্রাস্টেড কোম্পানির অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু তোমরা কোনো রকম কোনো খারাপ কিছু করতে গেলে কিন্তু তোমাদের ক্যাশব্যাক না আসতেও পারে। তো এই ভারত পে কিন্তু তোমাদের জন্য অফার নিয়ে এসেছে। যে অফারটি কি না, সিম্পলি অফার হচ্ছে কি না, অফার হচ্ছে তোমাদের, তোমরা যদি পার দিন প্রত্যেক দিন যদি একবার করে পেমেন্ট নাও তোমার ভারত পে কিউআর কোডের মাধ্যমে, তো তুমি কিন্তু 21 টাকা করে পাবে। এটা কিন্তু 10 দিন ধরে কিন্তু তুমি পাবে। তাছাড়াও এই ভারত পে ফেসিলিটি দিচ্ছে কি না, 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু তুমি লোন পেতে পারো ভারত পে মার্চেন্ট থেকে। তো এই মার্চেন্ট শুধু কেবল দোকানদার এবং যাদের বিজনেস আছে তারাই কিন্তু ক্রিয়েট করতে পারবে ভারত পের নির্দেশ অনুসারে। তো আমি তোমাদেরকে বলবো, ভারত পে অ্যাপ্লিকেশন ফার্স্ট তোমরা ইনস্টল করে নেবে, এবং ইনস্টল করার পর তোমরা রেজিস্টার করবে। সিম্পলি কীভাবে রেজিস্টার করবে আমি কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভারত পে কিন্তু রেজিস্টারের প্রসেস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, কেননা প্রচুর প্রচুর বন্ধুর কিন্তু ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু তারা ঠিকঠাক মতো যোগাযোগের জন্য কিন্তু ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারছে না। তো এই বিষয় নিয়ে আমি ভিডিও আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি এক বিন্দু স্কিপ করবে না, তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দেবো। তো যখন তুমি ফার্স্ট স্টেপ ওপেন করবে ভারত পে, তো ফার্স্ট তোমাদের কাছে মোবাইল নাম্বার চাইবে। তুমি কিন্তু মোবাইল নাম্বার সিম দেবে, যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তুমি দেবে, তা নচেত কিন্তু অন্য মোবাইল নাম্বার দেবে না, কেননা পরবর্তী সময় কিন্তু প্রবলেম হতে পারে ব্যাংক অ্যাডিটের সময়। ব্যাংক যখন তুমি অ্যাডিট করতে যাবে তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো তুমি তোমার অবশ্যই অবশ্যই তোমার নাম্বারটি দেবে, যে নাম্বারটি তোমার ব্যাংক লিঙ্ক আছে। তো সিম্পলি দেওয়ার পর কী করবে না, সিম্পলি দেওয়ার পর তুমি কিন্তু ওটিপি সাবমিট করে দেবে, এবং ওটিপি যখনই তুমি সাবমিট করে দেবে ওটিপি, তখন কিন্তু তুমি অবশ্যই অবশ্যই ওটিপিটি সাবমিট করে দেবে, এবং সাবমিট করে দেওয়ার পরে কিন্তু ওকে অপশানটিতে ক্লিক করে দেবে, এবং ওকে অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরই তোমাদের কাছে কিন্তু ব্যাংক ডিটেলস কিন্তু চেয়ে নেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি কিন্তু তোমাদের কাছে ব্যাংক ডিটেলস কিন্তু চেয়ে নেবে, এবং ব্যাংক ডিটেলস চেয়ে নেওয়ার পরই তোমরা কিন্তু ব্যাংক ডিটেলস কিন্তু দিয়ে দেবে, তোমাদের IFSC কোড দিয়ে দেবে এবং তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, এবং অ্যাকাউন্ট নাম্বার তোমাকে দুবার দিতে হবে, কেননা দুবার দিলেই কিন্তু তুমি এটা কনফার্ম একবার রেজিস্টার করে একবার রেজিস্টার করে। তো সিম্পলি তোমাকে আবার কিন্তু দিতে হতে পারে। তো সিম্পলি দেওয়ার পর কিন্তু ওকে অপশানে ক্লিক করে দেবে, এবং ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার ব্যাংকের ডিটেলস কিন্তু তোমার কাছে চলে আসবে, তোমার বিজনেস নেম এবং তোমার নাম দিয়ে সিম্পলি সাবমিট করে কী করবে না, সিম্পলি তোমরা চাইলে তো সিম্পলি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে আসবে। তোমাদের কিন্তু প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ফার্স্ট স্টেপ তোমার যখনই কমপ্লিট হয়ে গেল তখনই কিন্তু তুমি দেখতে পাবে যে আমার যে নাম এবং দিয়ে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে তুমি কী করবে না, সিম্পলি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই গ্রুপে প্রথম তোমাদেরকে কী করতে হবে এবং জয়েন করতে হবে, এবং জয়েন করার পরে কিন্তু তোমাদেরকে আমি তোমরা পার্সোনালভাবে আমাকে মেসেজ করো যে তোমাদের নম্বর চাই, তো আমি তোমাদেরকে নাম্বার কিন্তু দেবো। কিন্তু একটা বিষয় তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে তোমাদেরকে বলবো যে তোমরা যদি কিউআর কোড নিতে চাও তো তোমাদের কিন্তু কোনো পয়সা কিন্তু দিতে হবে না এজেন্টকে। তো তোমরা কিন্তু চাইলে তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম অপেক্ষা করতে হবে কতদিন, 10 থেকে 12 দিন কিন্তু তোমাকে ম্যাক্সিমাম অপেক্ষা করতে হবে। কেন না, প্রচুর প্রচুর কিন্তু ফর্ম কিন্তু জমা পড়বে, তো যেহেতু জমা পড়বে তার কিন্তু করতে অনেক সময় লাগবে। তো তুমি একটু বোঝার চেষ্টা করো, হয়তো তুমি ফর্ম পাঠালে, পাঠানোর পর তোমারটা করতে কিন্তু একটা এজেন্ট কত দিনের মাথায় খুব জোর হলে কত না 50টার বেশি কিন্তু সে করতে পারবে না, কেননা সে 50টার বেশি কিন্তু তার করার কিন্তু পারমিশন নেই। তো তোমাদেরকে বলবো আমি যে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো যেগুলো তোমরা কিন্তু মাথায় রাখলে তোমাদের তবেই কিন্তু তোমার ভারত পে মার্চেন্ট অ্যাকাউন্ট তুমি তৈরি করতে পারবে। তো গুরুত্বপূর্ণ কথাগুলো আমি কিন্তু তোমাকে বলবো যেগুলো তোমরা কিন্তু মাথায় অবশ্যই অবশ্যই রাখবে। দেখো ভারত পে মার্চেন্ট যে তৈরি করছে তো তার কিন্তু নাম্বার আমি কিন্তু তোমাদেরকে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে, সিম্পলি আমাকে পার্সোনালভাবে মেসেজ করতে পারো, আমার
যে অ্যাডমিট নাম্বার রয়েছে সেখানে কিন্তু তুমি মেসেজ করলে তোমাকে অবশ্যই আমি নম্বর দেবো। তো তুমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কি না নাম্বারটা দিয়ে পাঠাবে যেটা তুমি এই জাস্ট রেজিস্টার করলে, এবং তোমাকে কি দিতে হবে, তোমাকে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নাম্বার, আইএফসি কোড, এবং এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু তোমাকে ওয়েট করতে হবে কতদিন, 10 থেকে 12 দিন কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। কেননা দেখো এটা তো চট করে হয়ে যাওয়ার জিনিস নয়, এটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, তো 10 থেকে 12 দিন কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়েট করতে হবে, তারও বেশিও হতে পারে, কেননা প্রচুর প্রচুর ফর্ম কিন্তু জমা পড়বে। তো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, তো সিম্পলি তোমরা গ্রুপে জয়েন হও এবং তোমরা আমাকে পার্সোনালভাবে মেসেজ করো যে দাদা আমার ভারত পে মার্চেন্ট নাম্বার, এজেন্ট নাম্বার চাই, তো সিম্পলি তোমরা নাম্বারটা সেভ করবে, ভারত পে মার্চেন্ট কিউআর কোড বলে নাম্বারটা সেভ করবে, সেভ করে হোয়াটসঅ্যাপে দেখবে সে কিন্তু সবসময় অনলাইনে কাজ করছে। তুমি কি করবে, তোমার সিম্পলি তোমার কিন্তু নাম দেবে, এবং তুমি নাম দেওয়ার পর তোমার যে মোবাইল নাম্বারে তুমি খুলেছো, রেজিস্টার করেছো, সেই মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তোমার আইএফসি কোড, ব্যাংকের যে আইএফসি কোড সিম্পলি সেটা দিয়ে কিন্তু সাবমিট করে দেবে। এরপর সাবমিট করে দেওয়ার পর তোমাকে আমি বলি, সাবমিট করে দেওয়ার পর যখন তোমার নাম্বার আসবে একের পর এক সেরে যখন এসে তোমার নাম্বারে পৌঁছাবে, কিন্তু তোমাকে কিন্তু কি না ওটিপি দিতে হবে। তো ওটিপি তোমরা কিন্তু সম্পূর্ণভাবে দেখে নেবে যে ঠিক তোমাকে ভারত পে মার্চেন্ট থেকেই ওটিপি পাঠাচ্ছে না তোমার ব্যাংক থেকে, কেননা ফ্রড তো বিভিন্ন দিকে হচ্ছে, তো ফ্রড কিন্তু যাতে তোমার সঙ্গে না হোক এইটুকুই আমি চাই। তো আমি যে লোকের সঙ্গে তোমার জয়েন করিয়ে দিচ্ছি, তো সিম্পলি সে কিন্তু খুবই ভালো লোক এবং তুমি তাকে কিন্তু কল করবে না, তাকে অন্য কোনো মেসেজ করে বিরক্ত করবে না, কেননা সে সবসময় কাজেতে ব্যস্ত আছে, সে সবসময় অনলাইনে আছে, তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ খুললেই কিন্তু দেখতে পাবে। তো তুমি যখনই দেখতে পাবে এবং তুমি দেখবে সেই লোক কিন্তু বাংলায় কথা বলতে পারবে না, সে কিন্তু হিন্দিতে তোমাকে মেসেজ করবে, আমি তোমাকে সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সে কিন্তু হিন্দি আমাকে বলেছিল যে নাম্বার দাও, তো সিম্পলি তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ নাম্বার দিয়েছি, তারপরে কিন্তু আমার নাম্বারে কী এসছে, ওটিপি এসছে, সঙ্গে সঙ্গে ওটিপি ফিল আপ করেছি, সঙ্গে সঙ্গে আমাকে মার্চেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু তোমাকে হিন্দি কন্ট্রাক্ট করে নিতে পারে, তো তোমরা কিন্তু হিন্দিতে কিন্তু তোমাদেরকে একটু অভিজ্ঞতা কিন্তু অবশ্যই অবশ্যই রাখতে হবে, তবেই কিন্তু তুমি মার্চেন্ট ক্রিয়েট করতে পারবে, এবং ওনাকে ঘন ঘন বিরক্ত করবে না মেসেজ দিয়ে বা কল করে, কিন্তু তুমি তাহলে কিন্তু মার্চেন্ট করতে পারবে না। তোমাকে আমি সিম্পলি বলে দিচ্ছি তুমি কিন্তু মার্চেন্ট করতে পারবে না, এবং তুমি যদি মার্চেন্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে 10 থেকে 12 দিন এবং তারও বেশি কিন্তু তোমাকে ওয়েট করে থাকতে হবে, কেননা ভারত পে মার্চেন্টের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড। তো সিম্পলি আমি কী করবো না, সিম্পলি আমি কিন্তু আবার ভারত পে মার্চেন্টে চলে যাবো, এবং চলে যাওয়ার পরেই তোমাদেরকে আরও একটা কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সিম্পলি ভারত পে মার্চেন্টে আসার পরই তোমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো তোমরা সিম্পলি কিন্তু ক্যাশব্যাক অপশানে কিন্তু চলে আসবে। তো সিম্পলি আমি ক্যাশব্যাক অপশানে চলে আসছি, এবং ক্যাশব্যাক অপশানে আসার পরে কী বলছে দেখো, ডু ইউ নিড ইউর লোন, তুমি কি লোন নিতে চাও, তো তুমি কিন্তু সিম্পলি না করে দেবে, এবং না করে দেবে, এবং না করে দেওয়ার পরে কিন্তু তুমি একটা স্ক্যাচ কার্ড কিন্তু পেয়ে যাবে। তো তুমি সিম্পলি দেখতে পাচ্ছ একটা স্ক্যাচ কার্ড কিন্তু তুমি পেয়ে যাবে, এবং স্ক্যাচ কার্ডটা পেয়ে যাওয়ার পরে সিম্পলি এটাকে কী করবে না, সিম্পলি কিন্তু তুমি ঘষবে, এবং ঘষার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সিম্পলি অ্যামাউন্ট থাকতে পারে। তো তুমি দেখতে পাচ্ছ ইওর শপিং, তো ইওর রেডি, তো সিম্পলি এটা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপ টু 1000 টাকা পর্যন্ত থাকতে পারে। তো সিম্পলি আমার এখানে জিরো ব্যালেন্স রয়েছে, তো সিম্পলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে ইমেল আইডি দিতে বলছে, তো তুমি যে অরিজিনাল ইমেল আইডি সেটা কিন্তু সিম্পলি এখানে দিয়ে দেবে। তো সিম্পলি আমি দিয়ে দিচ্ছি, তো সিম্পলি দেখতে পাচ্ছ আমি কিন্তু অরিজিনাল ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করলাম, এবং কনফার্ম অপশানে ক্লিক করার পর আমার কাছে কিন্তু আবার একটা কী হয়ে গেল না চলে এসেছে, এবং আসার পরেই কিছু কোশ্চেন কিন্তু তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করবে। তো সিম্পলি তুমি কিন্তু উত্তর দিয়ে দিয়ে যাবে, এখানে আপ টু 1000 টাকা পর্যন্ত কিন্তু তুমি ক্যাশব্যাক পেতে পারো। তো এই ছিল ভিডিও, তোমরা যদি চাও ভারত পের মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ঠিক দিয়ে দেবো, তো তোমরা সিম্পলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, এবং জয়েন হওয়ার পর আমাকে পার্সোনালভাবে মেসেজ করো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে কিন্তু তোমাদেরই ফায়দা, কেননা আমি যখনই কোনো আপডেট অফার আসে সর্বপ্রথম আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, তো সিম্পলি তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিও এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমাদের চ্যানেলে সর্বদা সর্বদা জুড়ে থাকুন। থ্যাংক ইউ।